এদিকে 14 দলের শরীকদের আওয়ামী লীগের 7টি আসন দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। গেল রাতে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর কাছে আসন বণ্টনের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। পুনর্বিবেচনার জন্য নেতৃত্বের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছি। আমরা মনে করি যে আসন বৃদ্ধি করা দরকার, স্বতন্ত্র প্রার্থী তুলে নেওয়া দরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে অবিলম্বে একটা জরুরি বৈঠকের ভিত্তিতেই চূড়ান্ত আলোচনা এবং তারপরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা বাঞ্ছনীয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।